মাঝে মাঝে এরকম হয়, যখন মনে হয় পুরো জীবনটা আপনার সামনে দিয়ে চলে গেল। বাস্তবে সেটা একটা মুহূর্ত, কিন্তু মাথার ভিতর যেন চলতে থাকে অনন্তকাল ধরে। যার কোনো বংশ পরিচয় নেই সে কিনা আমার মেয়ের দায়িত্ব নেবে? লুক এট দিস প্লেস, একটা নরকে বাস করছো তুমি, সেটা কি বুঝতে পারছো? এরকম জায়গা থাকলে ছেলেটাকে মানুষ করতে পারবে? হ্যাঁ, কদিন বাদে তো ও একটা স্কাউন্ডেল তৈরি হবে। খুব তো বড় বড় কথা বলেছিলে, বড় বড় কথা, দেখো দেখো ছোট লোকটা মেয়েটার কি হাল করেছে দেখো। মদ খেলে আর নিজের মধ্যে থাকে না, একটা জানোয়ার, কমপ্লিট বাস্টার্ড। তখন তো খুব ভালো ভালো কথা বলেছিলে, ছেলেটা ট্যালেন্টেড, খুব ভালো লেখে, আর এখন এখন ভেউ ভেউ করে কাঁদছো। শোন, জীবনে একটা ভুল করে ফেলেছিস আমাদের অমতে বিয়ে করে, আর এখন যদি এখান থেকে না যাস তাহলে আরেকটা ভুল করবি, সেই ভুলের মাসুক তো তোকে গুনতে হবেই, আর ছেলেটাও ভুগবে। দরকার হলে তুই আমার বাড়িতে থাকবি, কিন্তু এখানে আর এক মুহূর্ত নয়, এক মুহূর্ত নয়। চল গুছিয়ে নে, এটা কি মহাতাল কোথাকার? আজ 17ই আগস্ট, টাইম 12:30। কি দিয়ে শুরু করা যায় ভাবছি, ব্যাপারটা খুব হাস্যকর। আসলে প্রথমে আমি ভেবেছিলাম কোনো একটা সাইকিয়াট্রিস্টের কাছে যাবো, পরে ভেবে দেখলাম যে অচেনা লোক, তো চেনে না, আমাকে জানে না, আমার জীবনে কী কী ঘটেছে সে সম্পর্কে কোনো আইডিয়া নেই। সো তাকে কি আমি বলবো সে কি কিছু পারবে? এটা আমার প্রবলেম, এটা আমায় সলভ করতে হবে। আসলে এই ধরনের চরিত্রগুলো একটা একটা পোশাকের নাম হয়েছে। যদি আপনি কোনো মনোরোগ বিষয়ে যান তাহলে তাহলে বলবে ইগোসেন্ট্রিক। কোথায় আছো? নেমে ফোন করলে না কেন? কল তো করেছিলাম, তোমার ফোন তো বেজে বেজে গেল, তুমি তো ধরলে না। ফ্লাইটে করেছি, স্যান্ডউইচ খেয়েছি। তুমি কোথায়? লাইব্রেরি যাচ্ছি, ওখানে কখন পৌঁছতে হবে? 5টায় পৌঁছতে হবে, 3টাতে গাড়ি পাঠাবে। তুই পৌঁছে কিন্তু একটা কল করো। হ্যাঁ, না ওখান থেকে কল করা যায় না। আরে মেসেজ তো করা যায়, একটা মেসেজ করে দিও তোকে। আর শোনো, বেশি সিগারেট খাচ্ছ না তো? না না, সিগারেট খাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি লাইব্রেরি ঢুকছি, তুই পৌঁছে জানিও। ওকে বাই। হ্যাঁ বাই। আমি জানি আমার কয়েকটা মানসিক সমস্যা হচ্ছে, ডাক্তারি ভাষায় তার কয়েকটা খটোমাটো নাম আছে, বাইপোলার ডিসঅর্ডার, বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, কী সব নাম। এগুলো নিয়ে আমি ইন্টারনেটে অনেক পড়াশোনা করেছি, বায়োলজি, নিউরোলজি, ব্রেন ফাংশনিং, কিচ্ছু বাদ দিয়ে নি। আমি জানি কোনটায় কী হয়, কখনো আমি একটা মানুষ হয়ে দুটো ভিন্ন চরিত্রের লোকের মতো আচরণ করি, কখনো আবার প্রচণ্ড ইনসিকিউর লাগে নিজেকে, প্রচণ্ড ডিপ্রেশনে চলে যায়, আবার কখনো মগজ থেকে পুরো একটা দিন একটা ঘন্টা যেন কেউ ডিলিট করে দেয়। আমি কি পাগল হয়ে যাচ্ছি? প্রশ্নটা অনেকবার মাথায় এসছে, যদি সেটা সত্যি হয় তাহলে খুব বড় কিছু হয়ে যাওয়ার আগে আমাকে সেটা আটকাতে হবে। প্রথমে ভেবেছিলাম ডায়েরি লিখব, তারপরে প্রবলেমগুলোকে ধরে ধরে এক্সপ্লেন করব, কিন্তু এত ধৈর্য আমার হবে? হয়তো একদিন লিখলাম, দুদিন লিখলাম, তারপর ল্যাথ খেয়ে বসে থাকতাম। তার চেয়ে বরঞ্চ রেকর্ডিংয়ের আইডিয়াটা ভালো, লেখালেখির খাটনি নেই, বাটনটা অন কর, ব্যাস বসে পড়ো। তাই একটা ক্যামেরা আমি কিনে ফেলেছি, যা বলার এটার সামনে বলবো, তারপর ঠান্ডা মাথায় সেগুলোকে অ্যানালিসিস করবো। বলে না আত্মনাং বৃদ্ধি। মানে নিজেকে চেনো, নিজেকে জানো, সেটা করতে পারলেই সব সমস্যা মিটে যাবে।
আমিও কি বিয়ের আগে বুঝেছিলাম যে কার সঙ্গে ঘর করতে চলেছি? ঘর করতে গেলে বোঝা যায় যে সে কিরকম। যাই হোক, আমার মানসিক সমস্যা নিয়ে কথা হচ্ছিল। আমার মনে হয় যে হ্যালুসিনেশন হয়, কমপ্লিটলি অফ হয়ে যাই বাস্তব থেকে। মানে আমি কিন্তু একটা জায়গাতেই বসে থাকি, কিন্তু মন চলে যায় সম্পূর্ণ অন্য জায়গায়। স্পষ্ট দেখতে পাই ছোটবেলায় লোডশেডিংয়ের সময় যখন ছাদে শুয়ে শুয়ে তারা গুনতাম, বা যেদিন দাদুর ঘরে প্রথমবার বিটোফেন শুনেছিলাম, বা যেদিন পাড়ায় প্রথম টিভি এসেছিল, সব দেখতে পাই স্পষ্ট। প্রথম হ্যালুসিনেশন যেদিন হয়েছিল, আমি সেদিন প্রথম সিগারেট খেয়েছিলাম। বোধহয় একটা বিশেষ ঘটনা থেকে ট্রিগার করেছিল। আসলে একটা পিছনে যেতে হবে ব্যাপারটা ভালো করে বুঝতে গেলে। একটা অ্যালকোহলিক, একটা সাইকোলজিক্যাল পেশেন্ট, আমার মেয়েটার মাথাটা মুড়িয়ে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে গিয়ে একটা মন্দিরে সিঁদুরের টিপ দিয়ে দিয়েছে, রাস্কাল। দেখো, তুমি একটা পুরুষ মানুষ, এভাবে একা একা থাকা যায় না। আর তোমার প্রেস, তোমার প্রেস আমি দাঁড় করিয়ে দেবো। তোমার মার্কেটে যত লোন আছে সব আমি শোধ করে দেবো, এটা তোমায় আমি কথা দিচ্ছি। দাদু ভাই, এসো এসো, এখন থেকে তুমি আর তোমার মা তোমাদের নতুন বাড়িতে থাকবে, কেমন? সবার শৈশব তো আর সমান হয় না, আমার বাল্যকাল ছোটবেলাতেই হারিয়ে গেছিল, হঠাৎ করে বড় হয়ে গেলাম। তখন আমার ফুলফুলে যৌবন, চোখে রঙিন চশমা, গান চালিয়ে পড়াশোনা হয়। এই বাইরের জামা কাপড়গুলো ছাড়িস নি কেন? কি অবস্থা করে গেছে ঘর ধরে? কতবার বলেছি তোকে এইসব নোংরা জামা কাপড়গুলো ঘরের মধ্যে রাখবি না, বার করে দিবি। তোমাকে এখানে খাওয়াটা দিয়ে পরীক্ষা আছে, পরে খাবো। সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে আছে, উনি পড়াশোনা করছেন। পারি না বাবা, এক একজনের এক এক রকম ফরমাস, কেউ ঘরে খাবেন, কেউ বাইরে খাবেন। বাড়িতে তিন তিনটে লোক, আর খেটে মরবো আমি একা।